প্রিয় বন্ধুরা, জীবনের খুব মৌলিক বিষয় মনোযোগ দিন। সব মানুষের একই শরীরের টেমপ্লেট আছে, আশা করছি আপনারা সকলে একমত। আমরা সবাই শ্বাস নিতে ফুসফুস, খাওয়ার জন্য মুখ, রক্ত সঞ্চালনের জন্য হার্ট ইত্যাদি ব্যবহার করি। ঈশ্বর এটা সবার জন্য সাধারণ করে দিয়েছেন। সেই একই ঈশ্বর সর্বশক্তিমান আরেকটি ব্যবস্থা করেছেন, যাকে বলা হয় সূক্ষ্ম ব্যবস্থা, নাড়ি, চক্র এবং কুণ্ডলিনী শক্তি দিয়ে তৈরি। ধ্যানের মাধ্যমে আমরা এটিকে কার্যকরী করতে পারি, অন্যথায় এটি একটি সুপ্ত অবস্থায় থাকে। সহজযোগ ধ্যান শিখুন এবং আপনার ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তি জাগ্রত করুন, এটি আপনার জন্মগত অধিকার। একজন সমন্বিত মানুষ হয়ে উঠুন, নিজেকে সমস্ত বিভ্রান্তি, সমস্ত ব্যথা, দুঃখ কষ্ট থেকে মুক্ত করুন। এবং হ্যাঁ, আপনার কর্মকে শুদ্ধ করুন, যা আপনি বহু জীবন ধরে বহন করছেন। উঠুন, জাগ্রত হন, যতক্ষণ না আপনি আপনার সম্পূর্ণ আত্ম উপলব্ধি না করেন ততক্ষণ থামবেন না।